যার উপর আক্রমণ করা হয়েছে তিনি দাবি করছেন যে ওনাকে হঠাৎভাবেই আক্রমণ করা হয় এই যে চকচকে পার্টি অফিস রয়েছে সেই ছকচকে পার্টি অফিস একেবারেই উনি নিজস্ব উদ্যোগে নিজস্ব পকেট থেকে টাকা দিয়ে এই ছকচকে পার্টি অফিস নির্মাণ করাটি রয়েছে এই জায়গার মধ্যে যা রাস্তা থেকে শুরু করে যা যা উন্নয়ন হয় সেই সমস্ত তিনি জানতে চান তার উপর এই আক্রমণ হয় এবং এক প্রকার বলা যা যেতে পারে এমএলএ ভার্সেস এমপির লড়াই অর্থাৎ এমএলএ যারা মানুষ রয়েছে আর এমপির যারা কাছের মানুষ রয়েছে তাদের মধ্যে এক গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যেখান থেকে এই লড়াইয়ের সূত্রপাত এক প্রকার বলা যেতে পারে যদিও আমরা এ ব্যাপারে এখনো ক্ষতিও দেখিনি আমরা এ ব্যাপারে ক্ষতিও দেখার পর একেবারে নির্দিষ্টভাবে বলতে পারবো দীর্ঘদিন ধরে পার্টি করছেন যে ছেলেটি আপনাকে মারধর করেছে সেও তৃণমূল করে অর্থাৎ আপনিও তৃণমূল করবি উনিও তৃণমূল কর্মী তাহলে কি এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার গোষ্ঠী দ্বন্দ্ব এর আগে মানে তেইশটা তেইশটা মেম্বারের মধ্যে আর্ধেক আর্ধেক হয়ে গেল হবার পথে যে ভালো কাজ করছে তার সাথে আমি ছিলাম এদের এটি রাখ তার সাথে যাবে কেন আমাদের সাথে থাকো ঠিক আছে আজকে সেও সে তো বিজেপি নাই আইএস নাই সিপিএম নাই তার সাথে আমি যেতেই পারি আমার ব্যক্তিগত ব্যাপার কার সাথে আমি মিশবো সেও তো টি যদি সে আদাস অন্য কোনো দল হতো সেখানে বলতে পারতো তুমি এই দল থেকে ওই দলে গেছো তার মানে আমি অন্য দল করলে আমার ওপর প্রেশার আসবে তাই তো এটাই বলতে যাচ্ছে আমাদের তো স্বাধীনতা ইন্ডিয়া ইন্ডিয়ার তো স্বাধীনতা তো কারো তো নেই এখানে কারোর সাথে মিশাল লেগে তো এই এই জিনিসগুলো কেন হবে আমার সাথে কেন আজকে হলো আমাকে বদনাম করার চেষ্টা করেছে যে এ চাঁদাবাজি করছে আমার একটা প্রুফ দেখতে দিক বাজার থেকে আপনি প্রত্যেক দোকানে ঘুরে দেখে নিন আমার বিষয়ে জেনে নিন যে আতিয়ার রহমান আমার ছবি দেখে যে এই ছেলটা কোনো দোকানে এসে পঞ্চাশ টাকা বাকি রেখে গেছে কি কারোর সাথে গরম মেরে কথা বলেছে কি আজকে আমি তিন বছর দেশে বসে গেছি আমি আগে বিদেশেই থাকতাম ঠিক আছে বিদেশে থাকুন তিন বছর বসে গেছি বাবা শরীর খারাপ বলে আমাদের অর্থর অভাব নেই ঠিক আছে আমার ভাই বলেছে বাবার শরীর খারাপ তুমি এইখানেই থাকো আমার ভাই পয়সা প্রত্যেক মাসে আমাকে পাঠতে দেয় খরচা প্লাস আমাকে গাড়ি কিনে দিয়েছে গাড়ি চালাও গাড়ি চাইলে তোমার ইনকাম করো তো আমি কেন চাঁদাবাজি করতে যাব আমার কি প্রয়োজন পড়ে গেছে চাঁদাবাজি করার আপনার উপর যে মারধর হয়েছে আপনি কি আপনার পঞ্চায়েত সামনে যে ভগবতীপুর পঞ্চায়েত রয়েছে তাই সেখানে জানিয়েছেন সেইখানে জানাবো কি তারাই তো সমর্থন করছে ওনাদের ঘরে তারাই তো নাচাচ্ছে পঞ্চায়েতে লোকই তো নাচাচ্ছে আজকে কিছু লোক আছে নাম বললে আবার আমার ওপর টর্চার হবে আজকে যদি নাম বলি আবার হয়তো প্রশাসন নিয়ে আমার ওপর টর্চার করবে তাহলে কি মানে এইখানে মানে দেশে আমাদের ইন্ডিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না ভালো হবে আজকে আমার অপরাধটা কী আমার অপরাধটা আমাকে দেখাতে হবে আমি যে কিছু যদি অপরাধ করে থাকি আমাকে বলুক এই অপরাধটা করেছ তবে তো আমি মেনে নেবো সুখ সম্বন্ধে আমাকে মারবে আমাকে বদনাম করবে এটা তো আমি মানবো না আজকে ওই কারণে আমি মিডিয়া করেছি আজকে আপনি বললেন যে এই যে যে জায়গাটিতে আমরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আপনিও রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন সেই যে তৃণমূল ভবন একেবারে চকচকে বলা যেতে পারে সেই জাহাজ চকচকে তৃণমূল ভবনটা আপনি নির্দিষ্ট আপনার পকেটের পয়সা থেকে পয়সায় পার্টির কোনো একটা সমর্থন নেই এক টাকা সমর্থন নেই পুরো আমার খরচাতে আমি করেছি এটা আমি ওই যে সামনে পরোটা দিদি দেখছেন এই যে টাকার উৎস মানে এই যে পার্টি অফিস করতে গেলে যে টাকাটি খরচা হয়েছে যে এই টাকাটির উৎস কি মানে কোথা থেকে এসেছে আপনি কিভাবে খরচা করেছেন আমি আমার বিজনেসে কামিয়ে আমি দিদিকে ভালোবাসি বলে আমি খরচা করেছি এটা ঠিক আছে আমার পুরো আমার পুরো পয়সা আমরা তিন ভাই মিলে এটা করেছি যে গ্রামে একটা পার্টি অফিস ক্লাব থাকা দরকার এই যে ভগবতীপুরে আমাকে সুকুমার একদিন কি বলেছিল তুমি পার্টি অফিসটা করো আমাদের এখানে পার্টি অফিস নেই বলে মেস আসতে পারছে না বসতে পারছে না তো তুমি করলে প্রত্যেক মাসে একবার করে কি দুবার করে দিদি এসে বসবে আজকে হয়ে গেল দু বছর থেকে আড়াই বছর হয়ে গেল একদিন বছরের মধ্যে হয়তো তিনবার এসছে এসে বসেছে দিদি আমাকে বলেছিল দিদি এইখানে আসবে মেয়েদি এসে বসবে আমাদের এখানে বসার জায়গা নেই পার্টি অফিস নেই সুকুমার কে এখানে সুকুমার নামটা নিচ্ছে সুকুমার হচ্ছে মেন তো ওই তো খেলাটা খেলছে সবাইকে নিয়ে উনি উনি পদে রয়েছে বলতে পঞ্চায়েতে কি পদে আছে তাও জানি না ও একটা সদস্য ঠিক আছে আগে সদস্য ওই সবাইকে নিয়ে ম্যাচটা খেলছে আমার ওপর আক্রমণ করছে যে যে এই ছেলটা আমরা কাজ করতে গেলে বাধা দিচ্ছে বাধা কেন দেবো না আমার কাজ আমি বুঝে নেবো আমার যে দিদি পয়সাটা দিচ্ছে কাজের লেগে সেই কাজটা তো আমাকে বুঝতে হবে আমি বুঝতে গেলেই আমি খারাপ হয়ে যাচ্ছি তার মানে আমার যে কোনোটা পয়সা আসবে কাজ হবে আমি ওইখানে চোখ দিয়ে দেখতে পারবো না আমি কোনো সওয়াল করতে পারবো না যে এই কাজটা কী হচ্ছে ইট দিচ্ছে কি বালি দিচ্ছে কি সিমেন্ট দিচ্ছে কি দুদিন পর খারাপ হয়ে যাবে রাস্তাটা সেটাও বলতে পারবো না আমি এদের উদ্দেশ্য এটাই তুমি চোখ কান মুজে দেখো আমরা কী করছি করতে দাও